السلام عليكم ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার এখানে আমরা কি কি প্রোডাক্ট পাবো? প্রোডাক্ট ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সামনে, আমি বেশ কিছু স্যাম্পল রেখেছি। প্রথমে যদি আমি তেলটা সম্পর্কে বলতে যাই, এটা হচ্ছে ঘানিতে ভাঙা প্রথম চাপের মাগি সরিষার তেল। আমরা জানি সরিষার তেলের মধ্যে তিন প্রকারের সরিষা আছে। সরিষার মধ্যে একটা হচ্ছে রাই সরিষা, আরেকটা হচ্ছে শেতি সরিষা, আরেকটা হচ্ছে মাগি সরিষা। তাহলে রাই সরিষা হচ্ছে একটু দাম কম, এর একটু দাম বেশি হচ্ছে শেতি সরিষা, আর সবচেয়ে দামি হচ্ছে মাগি সরিষা। আর আমাদের এটা হচ্ছে মাগি সরিষা। আর আমরা জানি যদি তেল পুড়ে যায়, পোড়া তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর যখন ওই এই সরিষাকে মেশিনের ঘানিতে ভাঙানো হয়, লোহার মেশিনে ভাঙানো হয়, তখন লোহার ঘর্ষণ জনিত কারণে তেলটা পুড়ে যায়। ওই পোড়া তেল আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই শুধু সরিষার তেল হলে হবে না, বাজারে অনেক সরিষার তেল পাওয়া যায়, কিন্তু সেটা হচ্ছে লোহার ঘানিতে বানানো। লোহার ঘানিতে বানানো তেলটা কি হয়, ওই লোহার ঘর্ষণের কারণে ওই ভাঙানোর সময় পড়ে যায়। পোড়া তেলটা যতই পোড়াবে এটা কিন্তু দেখা যায় না, বোঝা যায় না, ভিতরে পড়ে যায়, যার ফলে ওই তেলের গুণাগুণ পূর্ণ থাকে না, ক্ষতি হয় আরো। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো ঘানিতে বাঙানো। আর ঘানিতে বাঙানো তেলকে অবশ্যই প্রথম চাপের তেল বলা। আচ্ছা, এটা গেল। সেকেন্ডলি আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই সিজনের বর্তমান রানিং সিজনের সরিষা ফুলের মধু। এই মধুটি বর্তমান খুব বেশি চলতেছে এবং দামও সস্তা, মানটা অত্যন্ত ভালো। পাকা মধু, মধুর মধ্যে দুই প্রকার আছে। একটা হচ্ছে যদি মধুটা পেকে যাওয়ার আগেই নিয়ে ফেলে, তাহলে ওটা একটু মানে পরিপূর্ণ গুণাগুণ এর মধ্যে থাকে না। আর আমাদেরটা হচ্ছে পাকা। এবং এটা দামটা বলে দিব, এটা আমাদের একটা অফার আছে, যদি 1 কেজি নেয় 500 টাকা, 2 কেজি নিলে 900 টাকা। অফারটা সব বলে দিলাম। আর সরিষার তেলটার দাম হচ্ছে 270 টাকা। মাগি সরিষার তেল জামশেদ মজুমদার হুজুর মৌলানা ঘরের বাজার বিডি, তার থেকে নিলে এটার দাম পড়ে 290 টাকা। তো সেম কোয়ালিটি আমরাও এটা রাখছিলাম, 290 টাকায় রাখছিলাম, কিন্তু এখানে মানুষ এই ঘানিতে বাঙানো লোহাতে বাঙানো পার্থক্যটা বোঝে না, যার ফলে আমরা স্বল্প লাভে এটাকে ছেড়ে দিচ্ছি 270 টাকা। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাতিলা গাম। কাতিলা গাম খেলে রাজা হওয়া যায়, বিভিন্ন উপকার আছে। এটার বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের আলালান তাইবান এন্ড ডিজিটাল কম্পিউটার সেন্টার এই পেজে নক দিবেন, আমরা জানাবো। এটার হেলথ বেনিফিট অনেক, বিশেষ করে যারা বিবাহিত তাদের জন্য এটা অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট। তারপর আছে সজনে পাতা গুঁড়া। সজনে পাতা আমাদের আশেপাশে আছে গাছ, এই গাছটা পাওয়া যায়। তো এই পাতাটা আমরা অনেকে শাক হিসেবে খাই আর কি। তো এটা সবচেয়ে হেলথ বেনিফিট পাওয়া যায় যখন সজনে পাতাটা কাঁচা ভর্তা করে খায়, অথবা এটাকে রোদে শুকিয়ে গুঁড়ো করে এরকম সজনে পাতার গুঁড়া পানিতে দিয়ে আপনি চাইলে একটু মধু আদা এগুলা অথবা তাল মিস্ত্রি মিক্স করে এই প্রোডাক্টটা খাওয়া যায়। জি জি, ঠিক আছে। এটাতে ডিম, কলা, দুধ এগুলোর মতো পুষ্টিগুণ এটার মধ্যে বিদ্যমান। তো এটা আমি মনে করি এটা সবাই খাওয়া উচিত, ন্যাচারাল খাবার গুলো। এরপর আমার সামনে দেখতে পাচ্ছেন কার্কোমা জয়েন্ট গার্ড। কার্কোমা জয়েন্ট গার্ডটা হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের মধ্যে অনেকের জয়েন্টে ব্যথা, গিরায় ব্যথা, মাজায় হাঁটুতে, তো এটা হচ্ছে আমরা জানি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার, এই কার্কোমা ব্র্যান্ডটাকে প্রমোট করেন এবং ওনার কাছ থেকে আলটিমেট অর্গানিক লাইফ মানে প্রোডাক্টগুলো পাওয়া যায় এবং কার্কোমার ওয়েবসাইটও পাওয়া যায়। তো সেম প্রাইস সেম রেটে আমরাও এটা প্রোভাইড করতেছি। কার্কোমার আমরা অথরাইজ সাতকানিয়ার মধ্যে, কার্কোমা এই ব্র্যান্ডের অথরাইজ আমরা এখান থেকে আমরা সেল করি। এতে কার্কোমার ব্যানারটা একটু দেখান, এই ব্যানারটা কার্কোমা থেকে পাঠানো হয়েছে। এবং ওই যে স্টিকারগুলো একটু দেখান, ওই যে সবুজ স্টিকার, হ্যাঁ ওই স্টিকার গুলো কার্কোমা থেকে পাঠানো হয়েছে। এবং কার্কোমার যেটা ওয়েবসাইট, ওয়েবসাইটে আমাদের দোকানের নাম, আমার ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে। তাহলে এটার কি কাজ বললাম, জয়েন্টে ব্যথা, গিরায় ব্যথা, মাজা কোমরে ব্যথা,
এটা হচ্ছে প্রাকৃতিক একটা সমাধান, এটা কোনো ব্যথানাশক না। জেনারেলি ব্যথানাশক যে ওষুধগুলো আমরা খাই মেডিসিন, সেগুলো হচ্ছে ব্যথাটা সাময়িকভাবে রিমুভ করে দেয়, এবং এই ব্যথা ওষুধের কারণে কিডনির ক্ষতি হয়, লিভারের ক্ষতি হয়, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটা কোনো ক্ষতি করবে না, বরঞ্চ ব্যথাটা যে কারণে হচ্ছে ওই কারণটাকে আস্তে আস্তে ভালো করবে। এবং এটা তিন ফাইল খেতে হবে, এটা একটা ক্যাপসুল, তিন ফাইল খেতে হবে পরিপূর্ণ সুস্থতার জন্য, এক ফাইল এক মাস যাবে। এছাড়া আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে এই চাল, এই চালটা হচ্ছে লাল আমন চাল, ঢেকে চাটা, ঢেকেতে ছাটা লাল আমন চাল, এখানে ফাইবারগুলো রয়ে গেছে, হ্যাঁ এটার পুষ্টিগুণ অনেক। যেটা আমরা সাদা চালটাকে ডক্টররা বলতেছেন সাদা বিষ, হোয়াইট পয়জন, সাদা চাল, সাদা ময়দা, সাদা আটা, এগুলোকে বলা হয় তিনটাকে একসাথে হোয়াইট পয়জন, সাদা বিষ। আমরা সাদা বিষ খাবো না, আমরা পারলে এটা খাবো লাল চাল, ঢেকে চাটা। এরপর আমার সামনে দেখতে পাচ্ছেন ঘি, এটা অত্যন্ত ভালো মানের দুধের ছানা থেকে তৈরি, দুধের ক্রিম সেপারেটের মাধ্যমে এটা তৈরি করা হয়, এবং এটা হচ্ছে কাঠের জাল, কাঠ দিয়ে জাল দেওয়া হয়, অত্যন্ত ভালো দানাদার গাওয়া ঘি, এই দানাদার ঘি আমাদের কাছে পাওয়া যায়। এছাড়া দেখতে পাচ্ছেন কারকুমার আরও একটা প্রোডাক্ট, এটা হচ্ছে আপেল সিডার ভিনেগার, ভিনেগার যারা খায় তারা আমাদের কাছ থেকে ভিনেগারটা সংগ্রহ করতে পারবে। এছাড়াও কারকুমার সকল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল। এই মধুটার কথা যদি আমি বলি, এই মধুটা হচ্ছে সুন্দরবনের ন্যাচারাল প্রাকৃতিকভাবে যে মধুটা হয় সেই মধুটা। সুন্দরবনের মধ্যে আমরা জানি সারা বছর মধু হয়, কিন্তু সারা বছর কালেকশন করা যায় না, ওখান থেকে অনুমতি নাই। চৈত্র মাসে ইংরেজি এপ্রিল মাসে এই মধুটি সংগ্রহ করা হয় সুন্দরবন থেকে, এক মাস এটা খুলে দেওয়া হয়, যারা মোয়াল তাদের জন্য, তারা এটা সংগ্রহ করে ওই চৈত্র মাসে। তো এই মধুটা আমাদের কাছে পাওয়া যাবে, সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধুটা। আমি যেগুলা বর্ণনা করছি এগুলো এক পাশে রাখতেছি। এছাড়া এই মধুটা হচ্ছে কারকুমার, অত্যন্ত ভালো ব্ল্যাক হানি, এটা হচ্ছে আফ্রিকার ট্রপিক্যাল ফরেস্ট থেকে সংগৃহীত, এক কথায় আফ্রিকার জঙ্গল থেকে, একেবারে অর্গানিক ন্যাচারাল মধু, এই প্রোডাক্ট আমাদের কাছে পাবেন। এছাড়া রয়েছে কারকুমার, হ্যাঁ অর্গানিক টার্মেরিক ইমিউন বুস্টার হলুদ, টার্মেরিক মানে হচ্ছে হলুদ, ইংলিশে টার্মেরিক বাংলায় হলুদ, ন্যাচারাল হলুদ। এছাড়া রয়েছে আমাদের কাছে কাজু বাদাম, আরও রয়েছে কাঠবাদাম, তারপর চীনা বাদাম, আখরোট বাদাম, এই বাদামগুলো আমাদের কাছে রয়েছে। তারপর এই প্রোডাক্টটা হচ্ছে কারকুমা অর্গানিক হেলদি গার্ড, এটা হচ্ছে যাদের পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, মুখ জ্বালা পোড়া, এবং পেটের মধ্যে দীর্ঘদিন যাবত অনেক কিছু খেতে পারে না, হজম হয় না, এই সমস্যাটা সমাধান করবে এই ফাইলটা খেতে হবে। এটা একটা সিরাপ, কারকুমার অর্গানিক সম্পূর্ণ। এছাড়াও আমাদের মশলা জাতীয় সকল আইটেম ইনশাল্লাহ আমাদের কাছে পাওয়া যাচ্ছে, কিশমিশ অত্যন্ত ভালো মানের গোল্ডেন কিশমিশ দানা ছাড়া, এবং সকল মশলা পাওয়া যাচ্ছে এ গ্রেড কোয়ালিটির, সর্বোচ্চ ভালো কোয়ালিটির। মেথি আমরা সকলে জানি মেথি হচ্ছে গ্যাস্ট্রিকের জন্য একটা মহা ঔষধ, যারা নিয়মিত গ্যাস্ট্রিক মেথির পানি খাবে তাদের গ্যাস্ট্রিক থাকবে না। তারপর এটা হচ্ছে মহা ঔষধ কালোজিরার তেল, কালোজিরার তেলটা আমরা জানি রাসূলুল্লাহ বলছেন কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ, আর এটা হচ্ছে কালোজিরার অরিজিনাল তেল আমাদের কাছে পাওয়া যাচ্ছে, এবং কালোজিরাও পাওয়া যাচ্ছে। এবং একটু যেটা বললাম আখরোট বাদাম, ইংলিশে বলা হয় ওয়ালনাট, হ্যাঁ আখরোট বাদামটা আমাদের কাছে অ্যাভেলেবল, এছাড়াও সকল রকম বাদাম অ্যাভেলেবল। আপাতত এই প্রোডাক্টগুলো আমি দেখালাম, এছাড়াও ওদিকে দেখার আমার সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, সবগুলো আমি এখানে রাখতে পারি নাই। সুন্দরবন প্রাকৃতিক চাকর মধু লিখে প্রাকৃতিক ভাবে জীব হয় একবারের মতো জীব হয় বিভিন্ন ফুল
يا يا يا